মনে করেন যে আমি ভূত হয়ে গেছি, মরে চোখ টুক লাল হয়ে গেছে, রক্ত বের হয়ে চোখ দিয়ে। প্রথম দিন প্যাকআপ, তাহলে আমি অনেক খুশি এখন। মেয়েদের মনের মতো সব, মেয়েদের মনের মতো সব। বলবি, ও মাই গড, অন্যতম অবশ্যই। আপনি কি করছেন? একটা নতুন গল্পে প্রবাসীদের নিয়ে একটা গল্প করতেছি আমরা, খুবই নাইস একটা গল্প, খুব ভালো লাগবে তোমাদের। দেখতে থাকো, পাশে থাকো, আমার সাথে থাকো বন্ধু। থ্যাংকস। এই নতুন গল্পে ছেলেটা খুব দুঃখী, কারণ আসলেই অস্ট্রেলিয়া অনেক বেশি সুন্দর, সিডনি অনেক সুন্দর, তো এনজয় করে যাচ্ছি। আজকে মেয়ে ব্যাপারটা একটু রোমান্টিক, আমার অনেক এনার্জি দেয়। এরকম অসংখ্য সজল বিদেশ আসে ঘুরতে থাকে চাকরির জন্য। বিদেশে যাবে এটা আমি কল্পনাও করি নাই। জীবন যুদ্ধ চালিয়ে যেতে হবে, তো যুদ্ধ করে যাচ্ছে। আশা করি গল্পটা খুব ভালো হবে, আলহামদুলিল্লাহ। এবার এই যে আসছে আরেকটা গল্প, প্রবাসীর এই গলায় দিয়ে আসে, তাই বলে কি মরে যেতে হবে নাকি বাস্ত হইব না? তুমি উঠে আসছো কেন? আমরা এইখানে এসে পড়াশোনা যেতে বেশি কাজই করি। আচ্ছা শোনো, এত ভেঙে পড়ার কিছু নাই, তুমি যাও। জিলাপি আলহামদুলিল্লাহ। গল্পটা এটা এখানকার যদি বলি যে প্রবাসীদের নিয়ে গল্প, তো আমি মনে করি যে এটা প্রবাসীরা অনেক বেশি রিলেট করতে পারবে। ব্যালেন্স হয়ে যাচ্ছে আর কি, একটু সময় লাগবে। কি বলে রবি, রবি আসলে কি যেন বলতে চায়। ডিরেক্টর সবই পারে, মেকআপ করে দিচ্ছে খায়রুল বাশার। আমি তো মোবাইলটা চলতেছে, এ বান্দার কি খাওয়াইছে? বাটুল কুল আমার কাছে দে। এ ভাই কি খাওয়াইছে? ডাল ভাত এবং গরুর মাংস খাওয়াইছে। এরকম করে কেন? আরে একটু ওয়াইন খায় পুরো পান। এভাবে কাজ করতেছি আমরা, খুব ভালো করে আনন্দ করে ফুর্তি করে কাজ করতেছি।